আমরা মানুষ এমন আজব প্রাণী যে আমরা উপর আমাদের অনেক কিছু দেয় কিন্তু আমরা সেটাকে স্বীকার করতে রাজি না কিন্তু আমরা যেটা পাই না আমরা সেটা নিয়ে সব সময় আমরা চিন্তিত থাকি সব সময় সেটা নিয়ে উপর আলাকে করতে থাকি এটা হলো আমাদের মানুষের মধ্যে অনেকেরই স্বভাব আজকে ছোট্ট একটা ঘটনা দিয়ে আমি আপনাদেরকে বলতেছি হয়তো আপনার জীবনটা পরিবর্তন হয়ে যেতে পারে ছোট্ট গল্পটি অনেক বছর আগে আরব দেশেরই একটি ঘটনা এক আরবিয়ান একটা নামি দামি গাড়িতে করে যাচ্ছিল হঠাৎ পথে দেখলো যে একটি ছেলে সে হাত বাড়িয়েছে সেহ কোথায় যাবে তখন ওই আরবিয়ান সে গাড়ি দাঁড় করিয়ে তখন ওই ছেলেটাকে উঠিয়ে নিল ছেলেটার বাড়ি ছিল যে মিশর ছেলেটি যখন গাড়িতে উঠলো ওঠার পরে মাথা নিচু করে কপালে হাত দিয়ে সে বরকম বসে রইল গাড়ির মধ্যে তখন আরবিয়ান তাকে দেখল দেখলো যে অনেকক্ষণ ধরে সে চিন্তিত অবস্থা আসে তখন তাকে জিজ্ঞাসা করলো যে তুমি কোথায় যাইতে চাইছিলে তখন বললাম আমি অমুক জায়গায় যাবো তখন ওই আরবিয়ান দেখলো যে ছেলেটা আসলে খুবই চিন্তিত যে সে যেন গভীর চিন্তার মধ্যে আছে অনেক দুঃখ কষ্টের মধ্যে আছে তখন তো আরবিয়ান তাকে জিজ্ঞাসা করল। যে তোমার কি হয়েছে তোমার সমস্যাটা কী তখন ছেলেটি এক প্রকার কান্না মুখে বলল যে আমার বর্তমানে চাকরির অবস্থা এই রকম যে আমি যাবে কিছু বেতন পাই তা দিয়ে আমার বর্তমানে তিন ছেলে আমার স্ত্রী নিয়ে আমি থাকতে বহু কষ্ট হয় যে আমার কাছে কোনো ব্যাঙ্ক ব্যালেন্স থাকতেছে না যা পাই সবই খরচ হয়ে যায় এমন অনেক মাস যায় যে মাসে আমাকে বাকিতে কিছু সদয় করতে হয় পরবর্তী মাসে সেগুলো শোধ করতে হয় এইভাবে অনেক দুঃখ কষ্টে আমার দিন যাচ্ছে আমি আমি আমার টাকা পয়সার জন্য আমি চিন্তা করতেছি আমি বহু চিন্তিত আমার পড়া কপাল আমার অবস্থা খুবই খারাপ উপর কোন হাত দিয়ে আমার এই ভাগ্যটাকে লেখেছে, কেন আমার এরকম পড়া কপাল হলো কেন আমি প্রচুর টাকার মালিক হতে পারলাম না এ কথাটি শোনার পর তখন সেই আরবিয়ান বলল যে চলো যাওয়ার পর সর্বপ্রথম একটি পেট্রোল পাম্পে গিয়ে গাড়িটা দাঁড় করালো ওখানে দেখলো যে অনেকগুলো দোকান আছে যখন আরবিয়ান ওই ছেলেটাকে নিয়ে তখন পেট্রোল পাম্পে নামলো নামার পরে দিয়ে যখন ওখানে হাঁটতে লাগলো তখন অনেক লোকে তাকে সালাম দিতে লাগলো এবং তো খবরাখবর নিতে লাগলো এরপরে দিয়ে ওই ওই ছেলেটা জিজ্ঞাসা করলো যে এই এরা কারা এরা কেন আপনাকে সালাম দিচ্ছে কি পরিচিত বললো না এরা পরিচিত নেড়াই আমার কর্মচারী আমি এই পেট্রোল পাম্পের মালিক এর কথার পর তখন বলল যে আবার তুমি গাড়িতে আসো গাড়িতে করে তখন তাকে আরেক অনেক দূর গিয়ে আরেকটা পেট্রোল পাম্প এইভাবে নিল এইভাবে পরপর তিনটি পেট্রোল পাম্প তাকে দেখালো এরপর তাকে দেখালো যে তার বিল্ডিংয়ের অবস্থা তার অনেক বিল্ডিং সে বলল যে তোমার তো তিনটি ছেলে আছে তুমি তো অনেক মহাখুশিতে আসো তুমি তো রাজা রাজা হয়ে আস কিন্তু আমার আজকে তিনটি পেট্রোল পাম্প আমার অনেকগুলো ব্যবসা আমার এই রকম আরও গাড়ি চার পাঁচটা আছে সবগুলোর মালিক আমি কিন্তু আমার একটা ছেলে মেয়ে পর্যন্ত নাই আমি বিয়ে করেছি আজ থেকে প্রায় পঁচিশ বছর হলো আমি বিয়ে প্রথমটা করার পর আমার কোনো সন্তান হয় নাই এরপর পাঁচ বছর পর আমি আরেকটা বিয়ে করি তারপর আমার কোনো সন্তান হচ্ছে না এরপর গত পাঁচ বছর আগে আমি বিয়ে আরও একটা করি আমার পরপর তিনটি স্ত্রী তারপর আমার কোনো সন্তান হচ্ছে না এখন তুমি বলো তুমি যদি চাও তাহলে আমি তোমাকে তিনটি পেট্রোল পাম্প আমি তোমাকে তোমার নামে লিখে দিয়ে দেব তুমি তোমার তিনটে সেলে আমার নামে আমাকে দিয়ে দিবে যে জীবনে কোনোদিন তুমি তোমার সেলের দাবি করতে পারবে না তুমি তোমার ছেলে তিনজন আমাকে দিয়ে দাও আমার তিনটি পেট্রোল পাম্প যা আসে সেখানে হিসেব পড়লে যে কয়েক লক্ষ লক্ষ ডলারের পরিমাণ হবে তুমি নিয়ে নাও তখন ওই ছেলেটি বললো এটা কীভাবে সম্ভব এটা তো কখনো হতে পারে না আমি এটা দেবো না আপনি শুধু পেট্রোল পাম্প না আপনি যদি সারা পৃথিবী যদি দিয়ে দেন তারপর আমি আমার তিন ছেলেকে তো দূরের কথা এক সেলো আমি আপনাকে দিতে পারবো না তখন বললো যে এবার তুমি নিজেকে নিজে প্রশ্ন করো যে তুমি কত সুখে আসো আমার আজকে এত সম্পদ থাকার পরে দিয়েও আমার কোনো সন্তান নাই তাহলে আমি যে কত কষ্টের মধ্যে আছি সেটা কি তুমি জানো তুমি সেটা জানো না আজকে তোমাকে বললাম যে তুমি এটা করো তাহলে তুমি এক কাজ করো যদি তোমার একটা চোখ আমাকে বিক্রি করে দিয়ে দাও আমার দরকার বলো কি আপনি আমার চোখ দিয়ে কি করবেন বলে আমি কিছু করব না তুমি তোমার একটা চোখ আমার আমার কাছে বিক্রি করবে আমি তোমাকে যত চাও তত দিবে তখন সেলেটি বললাম আমি আমার চোখ বিক্রি করব না কারণ আমি যদি চোখ বিক্রি করি তাহলে আমি দেখবো কিভাবে বলো ঠিক আছে তোমার তোমার একটা হাত আমার কাছে বিক্রি করো সেই হাতটা তোমার থেকে কেটে নেওয়া হবে তুমি যত টাকা চাও তোমাকে তত টাকা দেওয়া হবে তখন ছেলেটি বলল না কোনো অবস্থাতে আমি আমার হাত বিক্রি করব না তখন বললো এবার তুমি তোমার নিজেকে জিজ্ঞাসা করো যে তুমি টাকা পয়সার অভাবের মধ্যে আসো তুমি একটা চোখ হারাতে রাজি না একটা হাত হারাতে রাজি না তোমার একটা সন্তান হারাতে রাজি না তাহলে তুমি উপরাল কত নিয়ামতের মধ্যে আসো উপরালা তোমাকে কত কিছু দিয়েছে সেটাকে তুমি একবার স্বীকার করেছ তুমি তো সেটা ভুলে গেছ এই কারণে তো তোমার জীবন এত দুঃখ কষ্ট কারণ উপর আলার এটাই নিয়ম কারো ধনে ভরে দেয় কিন্তু জন দেয় না কারো জনে ভরে দেয় ধন দেয় না এটাই উপর নিয়ম আবার কারোবেলা ধনও দেয় জনও দেয় এটাই উপর নিয়ম আবার উপরালা কাউকে ধনও দেয় না জনও দেয় না কিছুই দেয় না এটা উপর নিয়ম কারণ উপরালা এক একজনকে একভাবে পরীক্ষা করে তাই আমরা যা কিছু পেয়েছি আমরা যেন উপরালার কৃতজ্ঞতা স্বীকার করতে পারি কারণ উপর কৃতজ্ঞতা স্বীকার করলেই আমার উপরালা আমাদের রিজিকের রাস্তা আরও বাড়িয়ে দেন আমাদের সুযোগ সুবিধা আরও বাড়িয়ে দেন উপরালা আমাদের প্রতি দেখেন আমাদের দোয়াগুলো কবুল করেন আমরা যেন সবসময় আলার সাথে থাকতে পারি সে আশা কামনা করে আজকের এই ভিডিওটি এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুলিল্লা আবরাকাত